हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुनीता ड्रीम वर्ल्ड। आशा करी अपनारा सकले ही भालो आछेन, सुस्थ आछेन। आज के व्लॉगटा भाबलाम एकटू सन्धे बेलाते ही शुरू करी। प्राय 45 मिनट धरे टाना बृष्टि हवार पड़े चारपाशटा बेश ठंडा हलो एकटू, जा प्रचंड गरम आर भालो लागछे ना एत गरमे। तो सन्धे बेला एकटू आमार बेरोनो छिलो ताई चले एलाम एकटू बाजारे। বাজারটা আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি, আর এই বাজারটা সকাল আর সন্ধেবেলা দুবেলাতেই বসে, কিন্তু সকালবেলা আরেকটা বড় বাজার বসে, সেটা অবশ্য সন্ধেবেলা থাকে না। তো আমার কয়েকটা জিনিস নেবার আছে, সেটা নিয়েই আমি বাড়ি যাব। একটু পেঁয়াজ নেব ভাবছি, কিন্তু সবার কাছেই দেখছি পেঁয়াজের অবস্থা তো খুবই খারাপ, সবই খোসা ছাড়ানো। কি যে করব বুঝতে পারছি না। আসলে বাজারের দায়িত্বটা আমার বরেরই কাঁধে, কিন্তু আজকে আমাকে বলল যে তুমি নিয়ে আসো, আর এরকম যদি নিয়ে যাই তাহলে তো আবার বকাও খাবো। দেখি কি করি। আর এদিকে যাই হোক, একজনের কাছে পেলাম মোটামুটি একটু ভালো, কিন্তু খুব একটা ভালো পেলাম না। আর এবার ডিমটা নেবো এখান থেকে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাজার থেকে ডিমগুলো আনার পর আমি সবসময়তেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি, কারণ ডিমের গায়ে যে নোংরাগুলো লেগে থাকে সেই অবস্থায় ফ্রিজে এতগুলো ডিম রাখতে আমার যেন কেমন একটা লাগে। তার জন্যই ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে তারপরে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। চলুন চটপট করে এবার ধুয়ে নেওয়া যাক। আর আপনাদের বলে রাখি, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার করা ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আজকে সন্ধেবেলা খুব মোমো খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি আবার একটু ভেজ মোমো খেতে বেশি ভালোবাসি। তো ভেবেছিলাম বাজারে যখন যাচ্ছি আসার সময় একটু মোমো কিনে আনবো, কিন্তু ভেজ মোমো আমি কোথাও পেলাম না, সব জায়গাতেই চিকেন। তো ভাবলাম বাড়িতে তো সব কিছুই আছে, তাহলে একটু ভেজ মোমো বাড়িতেই বানিয়ে নিই। এখানে এই চপারটার মধ্যে একটু ক্যাপসিকাম, একটু সুইট কর্ন আর টমেটো, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে চপ করে নিলাম। আর একটা বোলের মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে একটু গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম। আর আপনারা না গার্লিক পেস্ট না দিয়ে বরং একটু রসুন কুচি দেবেন। আমার আসলে গার্লিক পেস্টটা ফ্রিজে রাখাই ছিল, তাই আর আলাদা করে রসুন কুচিটা দিলাম না। তারপর একটু নুন আর গোলমরিচ আর একটু পনিরও রাখা ছিল, তো ভাবলাম এর সাথে একটু পনিরও অ্যাড করে দিই, তাহলে কিন্তু বেশ ভালোই হবে খেতে। আর সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম। আজকে আর মোমোর সাথে স্যুপটা আমি বানাবো না, শুধু মোমোটাই করব। আর সাধারণত আমি যখন স্যুপটা বানাই নরের যে স্যুপের প্যাকেটগুলো আছে বিভিন্ন ফ্লেভারের, তো ওর মধ্যে থেকেই কোনো একটা চুজ করে ওটার সাথে একটু সবজি অ্যাড করি, করে স্যুপটা বানিয়ে নিই। সবজি ধোয়ার যে জালিগুলো থাকে এটা কিন্তু দুভাবেই ব্যবহার করা যায়, এটাতে সবজিও ধোয়া যাবে, আবার এরকম কিন্তু স্টিম মোমোও করা যাবে। স্টিম মোমোর জন্য আলাদা যে বাসন পাওয়া যায় সেটা কিন্তু না কিনলেও চলে, এই একটা কিনলে একটার সাথে দুটো কাজ হয়ে যাবে। আর এদিকে ছোট ছোট করে বোল বানিয়ে নিলাম ময়দার, আর তার মধ্যে পুরটা ভরে দিলাম। মোমোটা আরেকটু ছোট করে বানালেও হতো, কিন্তু ছোট করে বানালে কি হয়, ভেতরে পুরটা অনেক কম থাকে। আমার আবার কম পুর দেওয়া কোনো জিনিস না একদম ভালো লাগে না, তাই আমি একটু বড় বড় করেই লেচি কেটেছি। আপনারা চাইলে আরেকটু ছোট করে লেচি কেটেও বানাতে পারেন। আর যেভাবে পিঠের মুখটা মোড়ে না, ঠিক সেভাবেই এই মোমোর মুখগুলো একটু ডিজাইন করে আমি মুড়ে দিলাম। অবশ্য গোল গোল শেপেরও বানানো যায়, কিন্তু গোল গোল শেপ করে বানালে ওই মাথার দিকটা অনেকটা যে ময়দার ডেলা ওটা বেশ একটু শক্ত হয়ে থাকে, তাই আমি সবসময় এই পিঠের শেপটাই দিই, তাহলে না খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কোনো দিকেই শক্ত হয়ে থাকে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সন্ধ্যের অনেকগুলো কাজই কিন্তু আজকে প্রায় হয়েই গেল। এরপর চটপট করে বাকি মোমোগুলো গড়ে নিই। মোটামুটি ওই 15 মিনিটের মধ্যে কিন্তু পুরো মোমোটা আমার রেডি হয়ে যাবে। কড়াতে গরম জলটা আগেই আমি বসিয়ে দিয়েছিলাম, আর এই মোমোগুলো তো প্রায় রেডি হয়েই গেছে একটা পাশ, এবার শুধু উল্টে দেবো। একটা পাশ উল্টে দিলেই মোটামুটি হয়ে যাবে। এই ধরুন 7 মিনিটের মধ্যে কিন্তু এই পাশটা পুরো হয়েও গেছে, আর ওপরটাও দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে খুব একটা বেশি সময় আর লাগবে না।
এই পনির ভেজিটেবল মোমোর সাথে যদি একটু ভেতরে চিজ দিয়ে দেওয়া যায়, উফ, তাহলে কিন্তু দারুণ হবে। ফাইনালি মোমো আমার রেডি। একটু ওপর দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু চিলি গার্লিক সস, আর তার সাথে মিওনিস। পরের দিন সকালে বর বাজার থেকে এই বাগদা চিংড়িগুলোকে নিয়ে এসেছে, বলেছে একটু ভালো করে ভাপা বানাবে। তো চিংড়ি মাছ আনা মানেই আগে তো ভালো করে বাছতে হবে। ওকে একবার বলেছিলাম, দূর, এই চিংড়ি মাছ বাছতে আমার ভালো লাগে না। ও বলেছে ঠিক আছে, আমি বাজার থেকে মাছ বেছে আনাবো। কি করেছে জানেন? শুধু মাছের মাথাগুলোকে ফেলিয়ে নিয়ে চলে এসেছে। আমাকে বলছে, এই দেখো, তোমার কাজ কমিয়ে দিয়েছি, সব মাছ বেছে এনেছি। তারপর দেখি মাছের খোসাও ছাড়ানো নেই, আর মাছের পিঠের দিকে কালো যে একটা নোংরা শিরা থাকে সেটাও ফেলা নেই। আমাকে আবার সেগুলো বাছতে হলো। আমি বললাম, এইভাবে কে মাছ বাছে? বলছে, আমি তো জানতাম মাথাগুলো ফেলে দিলেই মাছটা বাছা হয়ে যায়। যাই হোক, এদিকে তো আমার মাছ ভাজা কমপ্লিট, আর মাছগুলোকে আগে একটু হালকা করে ফ্রাই করে নেবো, কারণ পুরো কাঁচা মাছটা আমি দিই না। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিই, কারণ এটা তো বেশিক্ষণ লাগবেও না। মাছটা তো হালকা করে ফ্রাই করে নিয়েছি, আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে মাছগুলো সব এই স্টিলের টিফিন বক্সটার মধ্যে দিয়ে দিলাম। একে একে একটু নুন, হলুদ, একটু চিনি আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপরে স্টিমে বসিয়ে দেবো, আর মোটামুটি 15 মিনিটসের মধ্যেই এটা প্রায় হয়ে যাবে। এটা খুব ভালো করে এবার মিক্স করে নেব, আর এদিকে গরম জল তো বসানো হয়েই গেছে, এবার ঝটপট বসিয়ে দিই। এই ধরনের ভাপা বা কোনো কিছু বাটা আমার না খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আশা করছি খেতেও খুবই ভালো হবে। 3 দিন আগে জিওমার্টে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তা সেটা আজকে দিয়ে গেল, দেখি ঠিকঠাক দিয়েছে কি না। একবার এরকম হয়েছিল, যা অর্ডার দেওয়া হয়েছিল তার মধ্যে 2টো জিনিস মিসিং ছিল, তার জন্য দেওয়ার সাথে সাথেই চেক করে নিই, কারণ অনেক সময় কি হয়, ওটিপি দিয়ে দেওয়ার পর যদি ওদের বলা হয় ওরা অনেক সময় মানতেও চায় না যে এরকমটা হয়েছে। তো যাই হোক, সেবারে ওরা খুব একটা প্রবলেম ক্রিয়েট করেনি, তো বলেছে আমরা পরে এসে দিয়ে যাব। তার 2 দিন পরে এসে যেই জিনিসগুলো আমাদের আসেনি সেগুলো দিয়ে গেছিলো। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আগামীকাল অন্য কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে।